এই আসসালামু আলাইকুম, নতুন একটি দিনে সবাইকে স্বাগতম। ফ্যাক্ট হচ্ছে আজকে আমি যে জিনিসগুলো করব সেটা প্রথমে খাতায় লিখে ফেলেছি। লিখে লিখে মানে পড়াশোনা করাটার অভ্যাস আমার 43 থেকেই, তো 43-এর পরে 44-এর জন্য যখন রিটেন শুরু করলাম তখনই অ্যাকচুয়ালি এই জিনিসগুলো আমি শেয়ার করতে থাকি প্রথম ইউটিউবে। আসলে এই চ্যানেলটা আমারই মনে হয় প্রথম, প্রতিদিনের ডেইলি ব্লগ। তারপরে দেখি এখন অনেকগুলো চ্যানেল হয়েছে, সবাই একই সিস্টেমে পড়াশোনা করে। যাই হোক, আলহামদুলিল্লাহ একটা ট্রেন্ড চালু করলাম যেটা থেকে আসলে সবাই উপকৃত হচ্ছে, হয়তো বা এই জন্যই সবাই এভাবে ফলো করছে অনেকেই। তো আজকে যেটা করব সেটা হচ্ছে ফার্স্টেই আমি ম্যাথ, লাভ, ক্ষতি আর অনুপাত সমানুপাতের জায়গাটা করব। দেন হচ্ছে গ্রামার, প্রিপোজিশন দেখব, কোশ্চেন ভিউ থেকে দুইটা কোশ্চেন, মডেল কোশ্চেন পড়বো, ব্যাকরণ, প্রয়োগ, অপপ্রয়োগ, বাংলাদেশ অ্যাফেয়ার্স, মুক্তিযুদ্ধ এবং জনসংখ্যা, আর প্রাইমারির যে কোর্সটা আমাদের চালু রয়েছে এই কোর্সের মধ্যে মান নির্ণয় এবং উৎপাদক, এই দুইটা ক্লাস আজকে নিব। সো এই হচ্ছে আজকের দিনের টার্গেট আপাতত। রোজা থেকে আসলে এত বেশি আর সব কিছু করে এত বেশি পড়াশোনা করা হচ্ছে না বাসায়, চেষ্টা করব এই কয়েকটা জিনিস শেষ করার। সো আমার জন্য শুভকামনা। তো আমি এখান থেকে দুইটা চ্যাপ্টার ম্যাথ করে ফেললাম, লাভ, ক্ষতি, অনুপাত, সমানুপাত, সবগুলো ম্যাথ করিনি, শুধু যে ম্যাথগুলোতে মোটামুটিভাবে হচ্ছে একটু ব্যতিক্রম ব্যতিক্রম দাগিয়ে রেখেছিলাম, একই নিয়মের কয়েকটা ম্যাথের মধ্যে একটা একটা করে করে শেষ করে দিলাম আপাতত। এখন যেটা পড়বো সেটা হচ্ছে আমি গ্রামার পার্টটা পড়বো, প্রিপোজিশন। প্রিপোজিশন পার্টটা একটু দেখলাম, প্রিপোজিশন আসলে একবারে দেখার কোনো কিছু না, কিছু জিনিস দেখলাম। এটা আমি দেখেছি আসলে প্রিমিয়ার বইটা থেকে লতিফ স্যারের, আর আমি একটা ইংলিশ কোর্স করেছিলাম এমনিতেই রিটেনের জন্য, ওইখান থেকে হচ্ছে একটা শিট দিয়ে দিয়েছিল আমাকে আনলক ইংলিশ উইথ সুমনে, সুমন ভাই। সো ওখান থেকেও আমি এমনি সিম্পল যে প্রিপোজিশনগুলো ওখান থেকে দেখি, আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো একটু একটু করে প্রতিদিন দেখা ট্রাই করি। এই জিনিসগুলো আসলে যতই পড়ি ততই মনে থাকে না, সো সো এই জন্য এগুলো নিয়ে আমি আসলে এত বেশি মাথা ঘামাই না, এগুলো প্রিভিয়াস ইয়ার বেস্টে একটু পড়াশোনা করার ট্রাই করি। আর অ্যাপ্রোপ্রিয়েট ছাড়া এমনি জেনারেল প্রিপারেশনের মধ্যে ওয়ান, ফর, বাই, অ্যাট, ওভার, এই কয়েকটা প্রিপোজিশন খুব বেশি পরীক্ষায় আসে, এই জন্য এই কয়েকটাই একটু ভালো করে দেখা ট্রাই করি। সো যাই হোক, প্রিপোজিশন পার্টটা এখান থেকে ডান দিয়ে দিলাম, প্রপারলি ডান না তবে মোটামুটি ডান আর কি। আর এখন যেটা করবো সেটা হচ্ছে কোশ্চেন ভিউ থেকে দুইটা মডেল কোশ্চেন পড়বো। দুইটা মডেল কোশ্চেন পড়ে ফেললাম। ফ্যাক্ট হচ্ছে মডেল কোশ্চেনগুলো পড়ার সময় আমি যেগুলো একবার দেখাতেই পারি সেগুলো আর দেখ দিই না, যেগুলো একটু একটু কনফিউশন আছে সেগুলো এরকম গোল গোল দিয়ে গিয়েছি যাতে করে পরবর্তীতে প্র্যাকটিস করার সময় বা রিভিশন দেওয়ার সময় শুধু এইগুলোতেই দেখব, নতুন করে সবগুলো পড়তে গেলে টাইম থাকবে না, এই জন্য শুধু গোলগুলোই পড়বো। সো এখান থেকে যদি আমি দেখি আমার টার্গেট আজকের, তাহলে এই দুইটা শেষ, কিছুক্ষণ পরেই হচ্ছে ইফতারের টাইম। সো এখন একটু হাঁটাহাঁটি করব, ইফতার করে যদি শরীরে কুলায় তাহলে হচ্ছে পড়তে বসবো কিছুক্ষণ পরে, দেন তো আপডেট দিবই।
ঠিক আছে, আপাতত টাটা। ইফতারের পরে বেশ কিছুক্ষণ ফোন ঘুদানোর পরে বোধোদয় হয়েছে যে একটু পড়াশোনা করা উচিত, এই জন্য শুয়ে শুয়ে একটু এই ব্যাকরণের প্রয়োগ অপপ্রয়োগ একটু দেখছিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে, যেহেতু ক্লাস নিতে হবে মান নির্ণয় উৎপাদক, এই ক্লাসটা একটু রেডি করব। ক্লাস রেডি করার পরে ক্লাস নিয়ে দেন রাত্রেবেলা শুয়ে শুয়ে মুক্তিযুদ্ধ জনসংখ্যা অধ্যায়টা দেখব। আর আজকে আর নতুন করে ভিডিও বানাবো না, ওটা পারলে দেখে নেব, না পারলে কিছু করার নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ কালকে আবার দেখা হচ্ছে। টিল দেন, টাটা।